ইসরায়েলের বিরামহীন হামলার কারণে ঘরবাড়ি হারা গাজার মানুষ, নেই একবেলার খাবার, থাকার মতো কোনো জায়গা। এমন অবস্থায় ত্রাণ সহায়তাই একমাত্র বেঁচে থাকার সম্বল গাজার 19 লাখ মানুষের। কিন্তু গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের সব রাস্তা বন্ধ করে রেখেছে ইসরায়েলি সৈন্যবাহিনী। খাবারের কোনো উৎসই আর বেঁচে নেই। বলা যায় বোমা হামলায় বাঁচলেও ক্ষুধার জ্বালায় মারা যাবেন গাজাবাসী। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে না খেয়ে মরার ভয়ের কাছে বোমা হামলায় মৃত্যু ভয় এখন তুচ্ছ হয়ে উঠেছে গাজায়। তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষ দেখা দিবে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। তাই অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা না পাওয়ায় না খেয়ে থাকছেন গাজার নিরীহ মানুষ, যার ফলে নানান রোগে আক্রান্ত হচ্ছেন গাজাবাসী। মানবাধিকার সংস্থার ভাষ্য মতে গাজায় ত্রাণ প্রবেশের সব পথ বন্ধ। সেসব জায়গায় ত্রাণশস্যের গাড়ি প্রবেশের পথে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী, যার ফলে ত্রাণশস্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, গাজায় বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাদ্য নেই, পান করার মতো পানি নেই, এমন পরিবেশে না খেয়েই মারা যাবেন গাজার মানুষ। এর মাঝে আশেপাশের অঞ্চল জেনিন এবং শরণার্থী শিবিরের ওপর ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর ডেপুটি ডিরেক্টর কার্ল স্কাউ জানিয়েছেন, গাজা উপত্যকার অর্ধেক মানুষই অনাহারে অভুক্ত অবস্থায় দিন যাপন করছেন। অবরুদ্ধ গাজায় নতুন করে লড়াই শুরু হওয়ার ফলে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে তিনি বলেন, এখানে পর্যাপ্ত খাবার নেই, আমরা আমাদের সাধ্যমতোই ত্রাণ বিতরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু গাজার পরিস্থিতির কারণে ত্রাণ পৌঁছানো অসম্ভব হয়ে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে প্রতিরোধ করার নামে এবার সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। গাজা ভূখণ্ডের পূর্ব রাফা অঞ্চল দিয়ে পূর্বে ত্রাণ সহায়তা ঢুকলেও এবার সে পথও বন্ধ করেছে ইসরায়েল। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই অনলাইন।